হ্যালো বন্ধুরা, আমি রায়া। আজকে চলে এসেছি একটা দারুণ মিনি ব্লগ নিয়ে। মকর সংক্রান্তির দুপুরবেলা যখন সবাই ছাদে ঘুড়ি ওড়াতে ব্যস্ত, আমি কিন্তু তখন কম্বলের তলায় শীতে পুরো কুপোকাত আর ভাবছি কি পিঠে বানানো যায়। তারপর ঝটপট দেখলাম বাড়িতে একটা নারকেল আছে, তো সেটা গিয়ে ফটাফট কুড়িয়ে নিলাম। এই দেখুন, এরা মিহি করে কুড়িয়ে নিতে হবে। তারপর সেটাকে দিয়ে গুড় দিয়ে একটু জাল দিয়ে ছাই বানিয়ে নিলাম। প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু মকর সংক্রান্তির দিনে দুধ পুলি বানাবো। হ্যাঁ, এটা আমার ফার্স্ট অ্যাটেম্পট। আগে অনেকবার মাকে শাশুড়িমাকে হেল্প করেছি, বাট এবার কিন্তু পুরো নিজের হাতে বানাচ্ছি। এই দেখুন, এরকম একটুনি ছাই বানিয়ে নিলাম। এবার কিন্তু পালা হচ্ছে এটার ফিলিংটা রেডি। এবার পুলিটা তৈরি করে ফিলিংটা ভরে দিলেই হয়ে যাবে। আর এই দিকে কিন্তু আমি গরম জলে একটু নুন দিয়ে যেই ফুটন ধরেছে আমি চালের গুঁড়িগুলো দিয়ে একটুখানি জাল দিয়ে নিলাম। এতে কি হবে, এতে ভীষণ নরম হয়ে যাবে আর চালের আটাটা আমাদের রেডি হয়ে যাবে। এই দেখুন, এরকম ডো পুরো প্রিপেয়ার হয়ে যাবে। এবার লেচি করব, ছাই পুরবো, ব্যাস। আর চলো, যা যা তোমরা জানো না যে কিভাবে পুলি বানাতে হয়, তাদের জন্য আমার এই টিউটোরিয়াল। পিঠে পুলি সব কিছুই আমার দিদা আর মায়ের হাত ধরে শেখা। শীতের দুপুরে ছাদে বসে এরকম পুলি বানাতাম অজস্র। সেই সবগুলোই এখন কাজে আসছে যখন নিজের হাতে তৈরি করছি। এরকম সুন্দরভাবে পুলিটা বানিয়ে নিতে হবে, আর দেখতে হবে যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। আর এরকম একটু ডিজাইন করে নিলাম, প্লেন দেখতে তো ভালো লাগে না, এটা আমার মা শিখিয়েছে। তো এবার ঝটপট দেখো, এরকমই ফটাকসে অনেকগুলো আমি বানিয়ে নিলাম পুলি। এবার এগুলোকে যেখানে আমি দুধ দা জাল দিতে রেখেছি সেখানে এবার এটা দিয়ে দেবো। তো চলো এবার দুধের মধ্যে পুলিগুলো দেবার পালা। এখানে প্রায় 2 লিটার মতন দুধ আছে, সেটা একটু ঘন হয়ে এলে ওর মধ্যে আমি একটু এলাচ দেবো। আর দিয়ে এবার একে একে করে কিন্তু পুলিগুলোকে দিয়ে দেবো। ব্যাস, পুলিগুলো একটু জাল হবে। আর হ্যাঁ, পুলিগুলো দেওয়ার আগে কিন্তু এর মধ্যে দিয়েছি আমি একদম শীতের স্পেশাল গুড়, নলেন গুড় দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু চুষিও বানিয়ে রেখেছি। আমার ভীষণ ভালো লাগে চুষি পিঠে, কারণ আমি নারকেল অতটা প্রেফার করি না, তাই জন্য আমার এই দুধের মধ্যে এই চুষিটা ভীষণ ভালো লাগে, তো এটা মাস্ট। এই দেখো, মোটামুটি রেডি, ভীষণ ইজি। কিছু অল্প ট্রিক্স লাগে, সেটা কিন্তু তোমরা করতে করতে, প্রথম অ্যাটেম্প যদি ভুলভাল হয়ে যায় কোনো প্রবলেম নেই, সেকেন্ড অ্যাটেম্পটে কিন্তু অবশ্যই ঠিক হবে, শুধু চেষ্টা করে যেতে হবে। আর এই যে গরম গরম পুলি পিঠে রেডি, আমার এরম গরম গরম এক বোল পুলি পিঠে, তার উপর একটু নলেন গুড় দিয়ে দারুণ লাগে। আমি তো খেয়ে টেস্ট করে বললাম ফাটাফাটি হয়েছে। তোমরা কি করে কাটালে মকর সংক্রান্তি অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী ব্লগে খুব শীঘ্রই।